দেখসাস টেলিভিশনের পক্ষ থেকে দেশে ও দেশের বাইরের দর্শকদের জানাই উষ্ণ শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজ আমাদের জন্য ভীষণ আনন্দের একটি দিন। আজ 30 জুলাই 2021 শুক্রবার, দেশের প্রথম নন ফিকশন চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করছে নেক্সাস টেলিভিশন। যেখানে প্রতিদিন তুলে ধরব দেশের সুখ ও সমৃদ্ধির গল্প, মানুষের বেঁচে থাকা ও ঘুরে দাঁড়ানোর লড়াই, তরুণদের শক্তি, নারীর এগিয়ে চলা সহ নানা বিষয়ে আমাদের রয়েছে প্রবীণের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আমাদের টেলিভিশনে আমরা নারীদের জীবনযাপনের নানা ক্ষেত্রে নিয়ে কাজ করব। আমরা যুব সমাজকে নিয়ে টেলিভিশনে ওইভাবে কোনো কাজ হয় না, আমরা সেটা গভীরভাবে কাজ করতে চাই। দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে টেলিভিশনে অনেকগুলি কাজ হয়, কিন্তু আমরা আরও বিস্তারিতভাবে ব্যবসা বাণিজ্য নিয়ে কাজ করতে চাই। এই পর্যায়ে নেক্সাস টেলিভিশনকে শুভেচ্ছা জানানো এবং এর কার্যক্রম উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব ডক্টর হাসান মাহমুদ এমপি। জনাব ডক্টর হাসান মাহমুদ এমপি, আমি আশা করব নেক্সাস টেলিভিশন বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার সহযাত্রী হিসাবে, সহযোদ্ধা হিসাবে কাজ করবে, দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে। একই সাথে আমাদের সংস্কৃতির বিকাশ, আমাদের আবহমান বাংলার সংস্কৃতিকে ঊর্ধ্বে তুলে ধরা, নতুন প্রজন্ম মনন তৈরি করা এবং যেমন বাংলাদেশ চাই 2041 সাল নাগাদ সেই বাংলাদেশের জন্য একটি নতুন প্রজন্ম তৈরি করার ক্ষেত্রে নেক্সাস টেলিভিশন অনবদ্য ভূমিকা রাখবে। আমি নেক্সাস টেলিভিশনের যাত্রা শুরু হোক, এই যাত্রা যুগ যুগ ধরে অব্যাহত থাকুক সেই কামনা করছি, এবং সেই কামনা করে আমি নেক্সাস টেলিভিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি।